নমস্কার লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ছাদ বাগানের টবে বা হাফ বেল বেলগাছ রোপণ ও তার পরিচর্যার বিষয়ে বেলের কলমের চারা ছাদ বাগানে লাগানোর জন্য একটি হাফ ড্রাম সংগ্রহ করতে হবে তিন থেকে পাঁচটি ছিদ্র করে নিতে হবে ড্রামের তলায় গাছের গোড়ায় যেন জল জমে না থাকে ছোট ছোট ইটের টুকরো দিয়ে ড্রামের তলার ছিদ্রগুলো বন্ধ করে দিতে হবে বেলে দোয়াশ মাটি দুভাগ গোবর সার এক ভাগ টিএসপি সার একশো গ্রাম পটাশ একশো গ্রাম একসাথে মিশিয়ে হাফ ড্রামে ভরে বারো থেকে চোদ্দো দিন জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে পরে মাটি কিছুটা খুচিয়ে দিয়ে আবার চার পাঁচ দিন এভাবেই রেখে দিতে হবে মাটি যখন কিছুটা ঝুরঝুরা হবে তখন একটি সুস্থ সবল কলমের চারা ড্রাবে রোপণ করতে হবে সোজা করে লাগাতে হবে চারা গাছটি সাথে গাছের গোড়ার মাটি কিছুটা উঁচু করে দিতে হবে এবং হাত দিয়ে মাটি চেপে চেপে নিতে হবে গাছের গোড়া দিয়ে যেন অতিরিক্ত জল প্রবেশ করতে না পারে এবং চারা লাগানোর প্রথম দিকে জল কম দিতে হবে পরে ধীরে ধীরে জলের পরিমাণ বাড়াতে হবে বেল গাছের উল্লেখযোগ্য কোনো রোগ বালাই নেই কিংবা পোকা পোকামাকড় আক্রমণ নেই বললেই চলে তবে পাতা নিচে মাঝে মাঝে এক ধরনের ছোট মাকড়সার দেখা যায় এর জন্য ভালো কোনো কীটনাশক পাতার নিচে স্প্রে করলেই ওই পোকার আক্রমণে হাত থেকে গাছকে রক্ষা করা যাবে তিন মাস অন্তর অন্তর গাছের গোড়ার মাটিতে মিশ্র জৈব সার প্রয়োগ করতে হবে আশা করি পুরো বিষয়টিকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন